চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার কুরুলগাছি ইউনিয়নের সদাবরীতে গাজীর গানের নামে নোংরা ড্যান্স ও ইসলামের অপপ্রচার চালাচ্ছে গাজী পরিবার ত্রিশুলের মাথায় নবীর সুন্ন টুপি পরায়ে কলা আপেল আলুতে আগরবাতি জ্বালিয়ে বিভিন্ন ফুল ফলের পসরা সাজিয়ে কখনো সেজদা দিচ্ছে ত্রিশুলের সামনে কখনো বা গাজীর পায়ে গত ছাব্বিশে জুন রবিবার থেকে শুরু হয় এ ভন্ডামি নামক গাজীর গান জানা গেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে প্রায় দশ জনের একটি দল আসে গান করতে যারা গানের নামে এমন ভন্ডামি আর ইসলামের অপপ্রচার চালাচ্ছে সদাবরী আবুল নাপতির ছেলে গাজী নাবতির সহায়তায় গাজীর গানের নামে এসব ভণ্ডামি রুখতে বাধা দেয় গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা এতে কাজ না হলে ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহযোগিতায় পণ্ড করে দেয় তাদের ভণ্ডামি কিন্তু এসব তোয়াক্কা না করে গাজি সহ স্থানীয় কিছু মাতবরের ক্ষমতার দাপটে চার দিন ব্যাপী চলে এ নোংরা ড্যান্স আর ত্রিশুলের মাথায় টুপি দিয়ে সহ নানা ভণ্ডামি সেই সাথে খাসি জবাই করে আসর জমিয়ে করা হয়েছে ভোজন সদাবরিত হঠাৎ এমন অসবন ড্যান্স আর ইসলাম বিরোধী কার্যকলাপের জন্য গ্রামবাসী সহ আশেপাশের এলাকার মানুষ ফুঁসে উঠেছে তাদের বিরুদ্ধে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী আর যাতে এসব ধর্মবিরোধী কার্যকলাপ না হয় সেজন্য প্রশাসনের তৎপর জরুরি বলে মনে করছে সচেতন মহল